আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও বাদ, সুফিদের কিছু প্রকারভেদ আমি এখন জানাতে চাই। সুফিদের প্রকার সাধারণত ইবনে তাইমিয়া বলছেন তিন প্রকারের সুফি আছে পৃথিবীতে, তিন প্রকারের সুফি আছে। এক নম্বরের সুফি হচ্ছে সুফিয়াতুল হাকায়েক, যারা বলে যে আমরা হাকিকতে পৌঁছে যাচ্ছি। হাকিকতে পৌঁছার জন্য তারা কি করে, আল্লাহর এবাদতে, এরা মানে আমি খারাপ হিসেবে উল্লেখ করছি না, এই খারাপগুলি পরে আসবে আরো, এরা প্রথমে শুরু হয়েছে এইভাবে যে তারা আল্লাহর এবাদতের ভিতরে অনেক বেশি করত, অনেক বেশি এবাদত করত, এই হিসাবে তারাকে সুফিয়াতুল হাকায়েক বলা হতো, বলা হয়। এখনো আরেক গোষ্ঠী আছে সুফিয়াতুল আরজাক, এরা কি করে বিভিন্ন খানকাতে আছে, খানকা আছে না পৃথিবীতে, বাংলাদেশেই আছে খানকা, কোথায় এখন তো লেখা থাকে বসিবার স্থান, নতুন শব্দ আবিষ্কার, হ্যাঁ, মুজাদ্দা দিয়ে তরিকার বসিবার স্থান, নকশবন্দিয়া তরিকার বসিবার স্থান, নতুন শব্দ এখন আবিষ্কার করেছে, জায়গায় জায়গায় সেটা দেখতে পাবেন, খানকা দেখতে পাবেন, কোন ছোট ঘর দেখতে পাবেন, বিশেষ তাদের দরবার দেখতে পাবেন, এসবই যারা যারা দরবার কেন্দ্রিক হয় তাদেরকে বলা হয় সুফিয়াতুল আরজাক বা রিজিক, তাদের জন্য নির্ধারিত থাকে, তাদের জন্য ওয়াকফ আছে। এখনো সুফিবাদের উপর ওয়াকফ আছে, মিশরে বিশাল এলাকা ওয়াকফ আছে, এবং আপনি যদি কোনো ইয়াতে যান, তুরস্কে যান, দেখতে পাবেন সুফিদের ওয়াকফ আছে। বাংলাদেশেও ওয়াকফ গুলো ছিল, আল্লাহ তালা হয়তো তাদের সেগুলো কোনো কারণে সরকারি ভাবে চলে গেছে আলহামদুলিল্লাহ, যাতে করে সেখানে বসে কোন রকমের খারাপ কিছু না হয়, সেজন্য সেটা তাদের ওয়াকফ ছিল। এরা সাধারণত ফরজ আদায় করত আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত আর আদাবে শরীয়ত রক্ষা করত, এবং তাদের এই ফরজে থাকতে হলে বেশ কিছু নিয়ম তাদের মানতে হতো, সেগুলো তারা করতো, বাড়তি হারাম কাজ থেকে তারা দূরে থাকতো, এই বাড়তি হালাল থেকে তারা দূরে থাকতো। তিন নম্বর এক ধরনের সুফিয়া, তাদের সুফিয়াতে রাসম বলা হয়, এরা শুধুমাত্র নিজেদেরকে কাদেরি, হ্যাঁ, অথবা নকশবন্দি, মুজাদ্দিদি, এরকম নেসবা সম্পৃক্ত হয়ে যথেষ্ট মনে করে, সম্পৃক্ত না হলে মনে করে তার ইমান শুদ্ধ হয়নি, এবং বলে যে যার কোনো শেখ নাই, হ্যাঁ, তার শেখ শয়তান, নাউজুবিল্লাহ। এই জন্য তারা শুধু যে কোনো কিছু সম্পৃক্ত হতেই হবে মনে করে, তারা এই সমস্ত কথা আরো বানায় কি, আপনাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তক দাখিলের পাঠ্যপুস্তক, যেগুলো মাদ্রাসা, সরকারি মাদ্রাসা লেভেলের পাঠ্যপুস্তক, ওগুলিতে দেখবেন সুফিবাদের উপর পড়ানোর জন্য আলাদা চাপটা তৈরি করে দিয়েছে আকিদার মধ্যে, এবং সেখানে তারা লিখছে মিথ্যাচার করছে ইমাম মালিকের উপরে। ইমাম মালিক নাকি রহমতুল্লাহ নাকি বলেছেন যে যে ব্যক্তি মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়া ফাকাত তাযান্দাকা, যে ব্যক্তি ফেকা অর্জন করলো অথচ সুফি অর্জন সুফিবাদ অর্জন করলো না, সে তো জিন্দিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যাচার তারা এগুলি পড়াচ্ছে ছাত্রদেরকে, আগামী ২০ বছর পরে যে ছাত্ররা বের হবে তারা এই সুফিবাদী এই শিরকি কুফুরি নিয়ে বের হবে। এগুলি আমাদের সমাজে আমাদের ছাত্রদেরকে আজ পড়ানো হচ্ছে, শুদ্ধ কথা না পড়িয়ে মিথ্যা কথা পড়ানো হচ্ছে, কোরআন এবং সুন্নার বাণী না পড়িয়ে মিথ্যা কথা তৈরি করে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এরা নিজেদেরকে সবসময় কোনো একটা দিকে সম্পৃক্ত করতে আপনাকে চায়, তিনজন বসলে একজন বলবে আমি তো অমুক তো অমুকের খলিফা, দেখবেন আপনি দেখবেন কিছুক্ষণ পর বসছে উনি অন্য বই পড়তেছে, কিছুক্ষণ বই তথাকথিত ফাজাইল, এরপর বলবো অমুকের খলিফা অমুক, কি খলিফা, উনি কি কাপড় সিলাই তো, উনি কি জামা সিলাই তো, কিসের খলিফা এগুলো, এগুলি হচ্ছে তারা মনে করে এটা ছাড়া তাদের চলে না, এই নেসবত ছাড়া তাদের চলে না, কারো থেকে কাপড় নিতে হবে, কারো থেকে এটা নিতে হবে, এইটা ছাড়া তাদের চলে না। আর দলিল দিতে হবে কি, যে অমুকে তো অমুক সময়ে অমুক ইমাম তো অমুকের থেকে খেলাফত নিয়েছেন, কাপড় নিয়েছেন, আরে ওই কাপড় যখন নিয়েছেন এরপরে কি তিনি কাপড়ের ব্যবসা শুরু করে দিয়েছেন কিনা এটা দেখেন, না তিনি সেটা করেননি, তিনি তখনকার দিনে প্রচলিত নিয়ম অনুসারে যা হয়েছে হয়েছে, এইটা দ্বারা তো দলিল হবে না, দলিল হবে কোরআন এবং সুন্নাহ দলিল হবে, এবং সলবে সালিন আসাদ দলিল হবে, কিন্তু তাই বলে অমুক ইমাম করেছেন বলে সেটাই দলিল হয়ে যাবে এটা কিন্তু ঠিক নয়। কিন্তু এই মানুষগুলো সবসময় চেষ্টা করছে শুধুমাত্র কেবল এই জিনিস দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে, যে এইদিকে একটা নেসবত লাগবে, ওইদিকে একটা নেসবত লাগবে, আপনার ইয়া ঠিক নাই, আপনার তো ইয়া নেসবত ঠিক নাই, আপনাকে একজন কাদেরি, চিশতি, মুজাদ্দিদি, অমুক বিভিন্ন রকমের হতে হবে, এমন কি তাদের মধ্যে কেউ কেউ এটাও বলে যে নতুন কোন তরিকা হইতে পারবে না, পুরান তরিকা হইতে হবে, এই নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি কোনো শেষ নাই। আবার তারা সব একসাথে হয়ে যায় যখন তরিকত ফেডারেশন হয়ে যাবে, তরিকত কখন বিশেষ ব্যবস্থাপনা হয় তখন আবার একমত হয়ে যায় যে আমরা তরিকতিরা সব একমত, তরিকতিরা একমত কি, তরিকত বিরোধীদেরকে আমরা সবসময় খণ্ডাবো, তরিকত বিরোধীরা খারাপ, এটার জন্য তারা আবার একমত হয়ে যায়। এই গ্রুপও আছে, এই তিনটি গ্রুপ বর্তমানে পৃথিবীতে আছে, যেগুলোর নাম ইনশাআল্লাহ সামনে আর বিস্তারিত আসবে। তাসাউফের এই যে
এটা এই যে বর্তমান যে এই অবস্থা উন্নীত হওয়ার আগে কিছু এটা বিশাল একটা ইয়া দিয়ে গেছে, একটা বিভিন্ন পর্যায়ে অতিক্রম করেছে। এই পর্যায়গুলি আমি অতিক্রম করব, আলোচনা করব এখন। প্রথমত আমরা সুস্পষ্টভাবে বলবো যে কারণ আউয়াল এবং সানি, প্রথম যে কারণ ছিল, কারণ তো বুঝছেন, মানে প্রথম প্রজন্ম বা প্রথম শতাব্দী, প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খোলাফাদের যুগ, সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ, এমনকি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু 110 হিজরি পর্যন্ত এই জাতীয় কোন সুফিবাদের নাম গন্ধ ছিল না, সুফিবাদ ছিল না, সুফিবাদ বলতে কোনো কিছু ছিল না। কোন কোন মানুষ বিশেষ কাপড় পরত, তারা তাদের নিজস্ব কারণে, কিন্তু সুফিবাদ হিসেবে ছিল না। সুতরাং যারা এই জাতীয় নাম বলবে মিথ্যা কথা তারা বলছে। সেখানে কোন রকমের আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি ছিল না, আকিদার ক্ষেত্রেও কোন রকমের বাড়াবাড়ি ছিল না। তবে ব্যক্তিগতভাবে কিছু কিছু জিনিস দেখা গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম তা দেখলে রেগে গিয়েছেন, নিষেধ করেছেন। এর মধ্যে আমরা জানি তিনজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে শুনতে চাইল রাসূল কিভাবে রাতের বেলা ইবাদত করে। রাসূলুল্লাহ স্ত্রী যখন বললেন, তখন একজন বলল যে তাকান্নাম তাকাল্লুহা, এটা সব খাটো ছোটখাটো জিনিস, এই ইবাদত করে রাসূল। এরপরে একজন এটা থেকে ইল্লত বের করলো, কারণ বের করলো, আল্লাহ তো ওনার সব ক্ষমা করে দিয়েছে, তুমি আমার এটা বলতেছো কেন? বুঝছেন তো, মানে এটাই হচ্ছে বর্তমান যারা বাড়তি কথা বলে, বাড়তি কিছু বলে, তাদেরকে যখন বলা হবে যে বেদাত করা যাবে না, তারা বলে যে রসুলের যুগে তো তারা তো জান্নাতি, তাদের জন্য তো এই সে হুকুম আমাদের জন্য সে হুকুম হতে পারে না, আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাইবো না, নাউজুবিল্লাহ, এরা তারা বলে থাকে। তো রসুলের যুগে এই লোক তিনটা যখন বললো, একজন বললো কি আমি বিয়েই করবো না, হ্যাঁ, আরেকজন বললো আমি সারা রাত ধরে সালাত আদায় করবো, আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেছেন, বললেন যে আমি বিয়ে করেছি, আমি রাতে ঘুমাই, আমি রোজ সাওম ভঙ্গ করি, তোমরা এটা করতে পারো না, রাগেবান সুন্নতি ভেলাই সেমিননি, আমার আদর্শ দেখে মুখ ফিরিয়ে এলে আমার দলভুক্ত হতে পারো, অন্য কারো কিছু হতে পারো, তোমরা অন্য কারো কিছু হতে পারো। অনুরূপভাবে দেখা গেছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে দেখলেন যে কি চুলে টাঙ্গায় রাখছে, এক মহিলা রশি টাঙ্গায় রাখছে, বলে কি জন্য? বলে খাওলা বিনতি নুয়াইদ, তিনি যখন ঘুম আসে তখন যেন টান পড়ে, যেন চুল আটকে রাখে উপরের দিকে। রাসূল বললেন যে আলাইকুম বিমা তুতিকুন, মা চাপ এগুলি কেন করছো, যতটুকু পারো অতটুকু করো, হ্যাঁ, তোমরা যতক্ষণ পর্যন্ত কাজ করতে করতে তোমরা বিরক্ত না হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদের সওয়াব দিতে বিরক্ত, সামান্য বিরক্ত হবেন না, তোমরা কেন সেটাকে বাড়াবাড়ি করছো, যেটা পারো না এটা করার কোনো জরুরত নেই, কিন্তু মানুষ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, এটা তোমাদের জন্য ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাম সে নিষেধ করেছেন। রসুলের যুগে রসুল আরেকজনকে দেখেছেন, এরকম বলছে যে এত সুন্দর জায়গাতে একা একই থাকবে, যখন যাচ্ছিলেন তারা কোনো এক জিহাদে, আমি এখানে রসুল আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিব। রসুল কি বলেছেন, মেনে নিয়েছেন? না, রসুল বলেছেন আমাদের সাথে তুমি এক কদম চলা, এখানে সারা জীবন ইবাদত করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সাথে চলাটা। এটাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে এক ইসলামের মধ্যে এককভাবে আলাদা কোনো বৈরাগ্যপনা নেই, ইসলামের বৈরাগ্যপনাই যেটাই আছে সেটা হচ্ছে ইবাদত এবং আকিদার ক্ষেত্রে কাজ করার নাম হচ্ছে পরিপূর্ণভাবে নিজেকে কাজ লাগিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলামের রাহবানিয়ে, ইসলামের আলাদা কোনো রাহবানিয়ত নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে যদি আমরা দেখি, সেই সময় সাহাবাদের যুগে, সাহাবারা কিন্তু এটাকে কখনো মেনে নেননি, দেখেছেন মসজিদে, কুফার এক মসজিদে কিছু লোক বসে বলতেছে সাব্বাহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লেলু মিয়া, 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহ আল্লাহু আকবর বলো। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন, দেখে বললেন যে আরে কি কঠিন অবস্থা, এটা তো আমি তো এটা তো দেখি নাই কোনোদিন। তিনি দৌড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি কি দেখেছেন মসজিদে কি হয়েছে? বলে কি হয়েছে? বলে এই ঘটনা। বলে তুমি কি করেছো? বলে আমি তো কিছু করি না, আমি তো আপনার কাছে চলে আসছি। বলে তিনি যেভাবে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইভাবে কাপড় টানতে টানতে চলে গেলেন, গিয়ে বললেন হে মসজিদবাসীরা, হয় তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি জানো, সাহাবাদের থেকে বেশি জানো, নয় তোমাদের কোনো হেদায়ত আছে, নাহলে বেদাত করতেছে, কোনটা? দুইটা একটা তো হবে। তখন তারা বলল যে ইয়া আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান আমরা তো কল্যাণ ছাড়া কিছু করছি না, এটা কি চুরি করছি নাকি? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়তেছি, আল্লাহ আকবর তো পড়তেছি, আপনি আমাদেরকে এইভাবে বলতেছেন কেন? তখন তিনি কি বললেন, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, চাইলেই কল্যাণ পাওয়া যায় না, চাইলেই কল্যাণ পাওয়া যায় না, কল্যাণ পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হয়। সাহাবায়ে কেরাম এখনো জীবিত রয়েছেন, আর তোমরা সাহাবায়ে কেরাম অনুসরণ না, নিজেরা একটা জিনিস বানিয়ে নিচ্ছ, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে মুয়াদ্দাদ ইবনে ইয়াজিদ আল আজলি যখন
দেখলো যে আলাদা পাহাড়ে গর্ত করে সেখানে যে আবাদ করার জন্য জায়গা আবিষ্কার করলো, আব্দুল্লাহ বিন মাসউদ তাকে কঠিনভাবে তিরস্কার করলেন যে এটা হতে পারে না। অর্থাৎ সাহাবায়ে কেরামের সময় এই জাতীয় কোনো কিছু তারা সহ্যও করেনি, হতেও দেননি। এর অর্থ হচ্ছে প্রথম এই যুগগুলোতে দুইটি যুগে এর কোনো অস্তিত্ব ছিল না, এবং খায়রুল কুরুনে অস্তিত্ব ছিল না, কোনো তাসাউফের অস্তিত্ব খায়রুল কুরুনে ছিল না। যারা এগুলি বলে দাবি করে যে কেউ দাবি করবে রসুল করেছেন, কেউ বলবে আবু বকর করেছেন, কেউ বলবে আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, কেউ বলবে যে হাসান হোসাইন করেছে, কেউ বলবে জয়নুল আবেদিন করেছেন, এভাবে তারা বানিয়ে বানিয়ে নবী পরিবার উপরে মিথ্যাচার করে এই সুফিবাদকে তারা চালু করতে চায়। কখনো এরকম কোনো কিছু ছিল না, এই সুফিবাদের নামে কোনো কিছু বা এই জাতীয় কোনো কিছু সেখানে কোরআন এবং সুন্নার বাইরে তারা সামান্যতম কোনো কিছু বাড়তি করেননি, এটা মেনে নিতে হবে। যারা করেছে তাদেরকে তারা ছিল হীন, অপমানিত, ঘৃণিত। সাহাবায়ে কেরাম তাবেঈনরা তাদের কখনো প্লোর দেননি, তাদের সাথে কথা বলতে তারা রাজি হননি। এবং কি মুহাম্মদ ইবনে সিরিন একদিন বসা ছিলেন, বেজাতি একজন ঢুকছে, মুহাম্মদ ইবনে সিরিন বললেন তুমি হয় বসবে না আমি চলে যাবো। ইবনে সিরিন একটু কথা শুনি, কয় না একটু না ওনা অর্ধেকও না, মানে এর অর্ধেকও আমি শুনবো না তোমার থেকে, হয় তুমি বসবে আমি তুমি চলে যাবে না আমি বসবো, না তুমি বসলে আমি চলে যাবো, দুইটার একটা। তাই এরকম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ। এই জন্য তারা কখনো সামান্যতম ছাড় দেননি এই বেদাতের ব্যাপারে, বেদাতিরা কখনো তিনি ছাড় পেত না সেই সময়ে, কারণ ইসলাম সে সময় অত্যন্ত সম্মানিত ছিল, সুন্না সেখানে সুন্না ছিল প্রসারিত, এই জন্য সেখানে তারা কোন রকমের ছাড় পায়নি। তাহলে কখন শুরু হয়েছে সেটা, সেই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করা দরকার যে বেদা এই জিনিসটা কখন শুরু হলো। আমরা দেখতে পাই দ্বিতীয় হিজরি তাবেঈদের সময়ে কিছু কিছু লোক, তাবেঈদের শেষের দিকে কিছু কিছু লোক দেখা গেছে যে দুনিয়া বিমুখ হয়ে একাকিত্ব অবলম্বন করাকে তারা প্রাধান্য দিতে আরম্ভ করলো। যেমন তাদের মধ্যে কে ছিল, আমির ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর। আমির ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর, আপনারা জানেন যে আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি ছিলেন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার পিতাও সাহাবি জুবাইর ইবনে আওয়াম হাওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাতি আমের তিনি এরকম অতিরিক্ত ইবাদতের ক্ষেত্রে প্রসিদ্ধি লাভ করতে লাগলো। অনুরূপভাবে সফওয়ান ইবনে সুলাইম, তালাক ইবনে হাবিব আল আনাজি, অনুরূপভাবে আতা সুলামি, আসওয়াদ ইবনে ইয়াজিদ ইবনে কাইস, দাউদ ইবনে দাউদ আত-তাই, অনুরূপে হাসান বসরির কিছু কিছু ছাত্র পরবর্তীতে, এদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি আরম্ভ করতে লাগলো তারা, যে মানুষ সাথে মিশবো না, নিজে নিজে ইবাদত করবো, এমনকি নিজে ইবাদতে কষ্ট দিয়ে নিজেকে নিঃশেষ করে দেওয়ার মতো চিন্তা ভাবনা কিছু কিছু আবিষ্কার করতে লাগলো তারা। সেই সময়ে কিন্তু জীবিত ছিল কোনো কোনো সাহাবি এবং কোনো কোনো ইমামরা, তখন তারা বিরোধিতা করেছে। তার মধ্যে ছিলেন, দেখেন নাতির এই কারবার দেখে খেপে গেলেন কে, আসমা বিনতে আবু বকর খলি, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালি, বড় শালি যেটাকে বলা হয়, তাই না, এবং তিনি ছিলেন সাহাবি। তিনি বললেন যে তুমি যেটা করছো আমের, তোমার এগুলি তো আমি সাহাবাদের কাজ দেখি না, রাসূলুল্লাহর আদর্শ দেখি না, তুমি এগুলি করতে পারো না, নিষেধ করে দিয়েছেন, তোমার এই ইবাদতগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না, কারণ এগুলি তো নিয়ম পদ্ধতির বাইরে চলে যাচ্ছে, এই বাড়াবাড়ি ইসলাম কখনো ইসলামে ছিল না, তুমি এটা করতে পারো না, নিষেধ করেছেন। অনুরূপভাবে মুহাম্মদ ইবনে সিরিন কঠিনভাবে সেটাকে নিষেধ করেছেন, যারা এই কাজগুলি করেছে তাদেরকে নিষেধ করেছেন। অর্থাৎ শুরু হয়েছিল এই সময়ে দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে শুরু হয়েছিল, আর সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা নিষেধ করেছেন, তাবেঈনরা কঠিনভাবে তাদেরকে তিরস্কার করেছেন যে এটা করা যাবে না। এ ছিল ইবাদতের দিক থেকে, অন্য কোনো কিছু তারা বাড়ায় নাই, নতুন কিছু বাড়ায় নাই, ইবাদত বেশি করতো, এমন ইবাদত করতো যে অন্যরা বলতো যে এটা মানে এটা পাগলামির ইবাদতে পড়ে যায়, মানে ইবাদত ছাড়া দুনিয়া এত বিমুখ হয়ে গেছে, না বিয়ে করতো না শাদী করে করতো না, ওইটা বিভিন্ন রকমের কর্মকাণ্ড, মানে তারা মনে করতো যে শুধু ইবাদত করেই বুঝি এভাবে চলতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাজারেও গিয়েছেন, যুদ্ধও করেছেন, ইবাদতও করেছেন, এবং সন্তান সন্ততি লালন করেছেন, এমনকি মানুষ অসুস্থ লোককে দেখতেও গিয়েছেন, এবং তার প্রয়োজনীয় জিনিস কারো কাছ থেকে নিয়েও এসেছেন, তিনি সময় দিয়েছেন সন্তানদেরকে, সময় দিয়েছেন স্ত্রীদেরকে, তিনি সাল্লাম সব মুখী কাজ করেছেন। শুধু একমুখীতা, ভারসাম্যহীনতা, এটা কখনো ইসলামে ছিল না। এই জন্য তখনকার সময়ে সাহাবায়ে যারা জীবিত ছিলেন এবং যারা তাবেঈনরা তখনকার সময় এই সমস্ত কর্মকাণ্ডের নিন্দা করেছেন যেগুলি করা যাবে না। কখন শুরু হলো যে কঠিনভাবে যে এই যে একটা ইয়া চলে আসছিল ইসলামের যে সুন্দর ধারা এটাকে পরিবর্তন করার যে বিকৃতি কখন শুরু হয়েছিল, আমরা যেটা দেখি যে এটা শুরু হয়েছিল দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে, একেবারে শেষের দিকে, তৃতীয় শতাব্দীর শুরুর দিকে সেটা শুরু হয়েছিল কয়েকজন মানুষের মাধ্যমে। একজন হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহামের কাহিনী জানেন কিনা, কে জানেন দেখি আপনাদের মধ্যে, জানেন তো? হ্যাঁ, সাদের ঘটনা। তিনি সাদে ইবাদত করতেছিলেন, সাদে শব্দ শুনে বললেন যে উট এখানে পাওয়া যায় নাকি আবার? হ্যাঁ, তখন তুমি যদি কোনো ঘরে খুঁজে আল্লাহকে পাও, আমি কোনো সাদে উট পাবো না, এই জাতীয় কথাবার্তা। আপনি কি জানেন এই ঘটনাটা আসলে কোথা থেকে আসছে?
বৌদ্ধ ধর্ম থেকে। এটা পুরো আপনি বৌদ্ধের কাহিনী পড়েন, গৌতম বুদ্ধের কাহিনী পড়েন, এই ঘটনা পাবেন। গৌতম বুদ্ধ ঘর ছেড়েছে কেন, এই শব্দ শুনে ঘর থেকে বের হয়েছিল। এটা না হলে গল্পের রূপান্তর, এটা হলো গল্পের রূপান্তর। পুরো এই ঘটনাটা বৌদ্ধের কাহিনীর মধ্যে আছে। গৌতম বুদ্ধ এটা এই গৌতম বুদ্ধ ঘর ছেড়েছে এই কথা শুনে, আর এই কথা শুনে ইব্রাহিম ইবনে আদম ঘর ছেড়েছে। বুঝছেন তো, আপনারা বুঝতে পারছেন যে কোথেকে কি যায়, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা শুনতে পাবেন। শুধু ইব্রাহিম ইবনে আদম তিনি এই জিনিসটা এই প্রথম এই বলতে পারেন যে এই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছেন এবং দুনিয়া বিমুখতার চরম সীমা দেখাইছেন, যেটা ইসলাম কখনো বলে নাই। বলছে ইসলাম বলেছে বলে এত সনসি বেকামিনা দুনিয়া, দুনিয়ার কর্মকাণ্ড তোমাকে ফেলে দিতে ইসলাম বলে না, আপনাকে দুনিয়ার কাজ করেই আখেরাত করতে হবে, দুনিয়ার কাজের মাধ্যমে আখেরাতকে অর্জন করতে হবে। দুনিয়াকে ফেলে দিয়ে যে আমি কিছুই করবো না, শুধু বসে থাকবো, আরেকজনের আরেকজনের আশায় বসে থাকবো, তিনি দুইটা দুই চার টাকা দিবে খাবো অথবা না খেয়ে পড়ে মরে যাবো, এসে ইসলাম কখনো শিক্ষা দেয়নি। তাদের মধ্যে আরো বিখ্যাত ছিলেন মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার বিখ্যাত, তার কাহিনী আছে, আপনারা শুনবেন, সেগুলো আমরা লম্বা করবো না, দেখবেন যদি ইয়াতে পড়েন বিভিন্ন ঘটনা আপনাদের ইতিহাস ঘটনার মধ্যে পেয়ে যাবেন। তিন নম্বর হচ্ছে বিশাল হাফি। বিশাল হাফি কি, বিশের একজন ভালো মানুষ ছিল আমরা বলবো না, তো তিনি যখন হাফি কেন বলা হয়েছে, তিনি খালি পায়ে হাঁটতেন। খালি পায়ে হাঁটা কি কোনো সওয়াবের কাজ নাকি, কোনো সাহাবি কোনো খালি পায়ে হাঁটছে, তারা নামাজ ও সালাত আদায় করছে, সাহাবায়ে কেরাম কি দিয়া জুতা দিয়ে, তো খালি পায়ে হাঁটার বুদ্ধি তারা তাদের দিল কেন, ওনার মনে হয়েছে যে খালি পায়ে হাঁটতে ভালো কেন। উনি বলতেছেন যখন আমার রবের রবকে পেয়েছি তখন আমার পায়ে জুতা ছিল না, সুতরাং সারা জীবন আমি এটা নিয়ে থাকবো। এই জাতীয় জিনিস ইসলাম কখনো শিক্ষা দেয়নি, তিনি সেটাকে তিনি ধারণ করেছে। আর পরবর্তীরা বিশাল হাফি নাম শুনলেই পড়ে গেছে, বিশাল কিছু করে বলছে, তাদের কাছে হাসান বসরি বড় কথা নয়, বিশাল হাফি তাদের কাছে বড় কথা হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা বেদাতকে খুব পছন্দ করে থাকে। চতুর্থ এক ব্যক্তি রাবেয়া আদবিয়া, একটু আগে আপনারা শুনেছেন রাবেয়া আদবিয়ার ঘটনা। রাবেয়া আদবিয়া বলতো যে তোমরা জান্নাতের জন্য কাজ করো, জাহান্নাম থেকে বাঁচার কাজ করো, আমি জান্নাত জাহান্নামের জন্য বাঁচার জন্য পাওয়ার জন্য কাজ করি না, আমি তো আমার রবকে পাওয়ার জন্য নাম কাজ করি। এটাকে বলে এশকে এলাহি, এশক বুঝেন প্রেম, প্রেম আল্লাহর সাথে প্রেম করে তারা, নাউজুবিল্লাহ। প্রেম কখনো আল্লাহর সাথে হয় না, প্রেম হয় বিপরীত লিঙ্গ নয় ক্লিবলিঙ্গের দিকে হয়, দেশ প্রেম হইতে পারে, হ্যাঁ, অথবা নারী প্রেম হইতে পারে। আল্লাহর জন্য রাসূলের জন্য প্রেম শব্দটি হারাম ব্যবহার করা, কেন, প্রেম হয় আলিঙ্গন দেওয়ার জন্য, ভালোবেসে আলিঙ্গন, আল্লাহ আলিঙ্গন করবেন আপনি কি করবেন আপনি, এই জাতীয় শব্দগুলো যারা ব্যবহার করে এরা দিনও বুঝে নাই শরীয়ও বুঝে নাই, এজন্য এগুলো ব্যবহার করছে। এশক এলাহি নাম দিয়ে যেটা করছে এটা ভক্তিবাদ। ভক্তিবাদ কোথেকে আসলো, ওখানে কোথেকে গেল ভক্তিবাদ, গেছে হিন্দুস্তান থেকে। আপনারা জানেন হিন্দুস্তানের ভক্তি একটা সম্প্রদায় আছে, ভক্তিবাদী সম্প্রদায়, কবির বলেন শ্রী চৈতন্য বলেন, এরা তো ভক্তিবাদী। সর্বশেষ যেটা ছিল যে স্বামী রামকৃষ্ণ, এরা তো ছিল রামকৃষ্ণ মিশনের যে প্রধান ছিল, রামকৃষ্ণ পরমহংস যাকে বলা হয়, সেই ব্যক্তিও ছিল ভক্তিবাদী, এবং স্বামী বিবেকানন্দ এরা ভক্তিবাদী। এখন পশ্চিমবঙ্গে ভক্তিবাদী, আমাদের সব ভক্তি নিয়ে চলে সবকিছু, ভক্তির সাথে শক্তি একত্র হইয়া নতুন একটা ডাইমেনশন তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে, এদের মধ্যেও সেটা গেছে। এরা যখন গেছে ইয়াতে, এরা যাইতো কখন, সেরা যায় উপস্থিত হইতো কোথায়, ইয়াতে ইরাকের, ইরাকের বসরাতে উপস্থিত হইতো, তো বসরা থেকে আপনি জানেন যে রাবেয়া বসরি কোথায় থাকতো, বসরা। সুতরাং আমরা মিলেতে বেশি দূর বেশি দূর যাওয়া লাগে নাই, আপনাদের মুখ থেকে বের হয়েছে কিভাবে সেটা সেখানে ঢুকলো। এই ভক্তিবাদী সিস্টেম ইসলামে নাই, অথচ এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আজ, এবং এই ভক্তি করেই, ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর, এই জাতীয় কথাবার্তা বলে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, বুঝতেই পারছেন। এদের মধ্যে অনুসরণ আরেকজন ছিল আব্দুর রাহিদ ইবনে জাইদ। আব্দুর রাহিদ ইবনে জাইদের বিভিন্ন বিভ্রান্তি ছিল যেটা অনেকে উল্লেখ করেছেন, আমি উল্লেখ লম্বা করবো না। ষষ্ঠ ছিল আহমদ ইবনে আলী আল হুজাইমি, সে কি তরিকা সুফি পথটাকে প্রথম আবিষ্কার করে, যেটা আমরা আলোচনা আসবে ইনশাল্লাহ। এরা তখন কি করেছে, যে সমস্ত কাজ তখন আবিষ্কার করেছে এগুলি আলোচনা করব। দ্বিতীয় শতাব্দীর শুরু শেষের দিকে, তৃতীয় শতাব্দীর শুরুতে যে সমস্ত জিনিস তারা আবিষ্কার করেছে, তার মধ্যে একটি হচ্ছে যে নফসকে যে খাবার দিব না, খাবার দিব না, না খাইয়ে রাখবো। আমি একবার শুনেছিলাম বাংলাদেশে একটা দরবার আছে, নাম হচ্ছে সোনাকান্দা দরবার, নাম শুনেছেন আপনারা। এই দরবারে সাত দিন না খেয়ে থাকে জিকির করতে হয়, সাত দিন না খেয়ে থাকে জিকির করতে হয়। তো আমার এক আত্মীয় সেখানে জিকির করতে গেছে,
তিন দিনের পরে তিনি বেহোশ হয়ে যাবে দেখা তাড়াতাড়ি উঠে এসে তাড়াতাড়ি খেতে গেছে। তোর সাথী করতেছে আপনি খাচ্ছেন যে আমার মনে হচ্ছে এটা এটা ইসলাম হতে পারে না, আমি খেয়ে খেতে মরে যাচ্ছি, বেহোশ হয়ে পড়ে মরে যাবো, এটা কেমনি ইসলাম হয়? ওরা কেমন থাকে? ওরা তো শয়তানে পাইছে মনে হয়, ওই জন্য ওরা এটা করছে, বুঝছেন? সাত দিন পর্যন্ত না খেয়ে থেকে এখনো তারা কেউ কেউ এই কাজটা করে, মনে করে এটার মাধ্যমে তারা বুঝি আল্লাহর নৈকট্য লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি, বরং তিনি একদিন বলেছেন সর্বোচ্চ উম্মতের জন্য, তিনি বলেছেন একদিন পর একদিন রোজা সওম। খেয়াল করেছেন যে একদিনের বেশি কোন দুই দিনে একাধারের সওম পালন করতে তিনি বলেন নাই, রমজানের সওম ছাড়া কোন সওমকে একাধারে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন উৎসাহ দেননি। আমাদের চোখের সামনে যা রয়েছে, এদের মধ্যে এক গোষ্ঠী আছে গোশত খায় না, এখন কিন্তু হুজুররা সবাই খায়, কিন্তু একটা গোষ্ঠী থাকতেও পারে যারা গোশত খায় না। হ্যাঁ, আরেক গোষ্ঠী আছে যারা বিভিন্ন বনে বাজারে ঘুরে বেড়ায়, বনে বাজারে ঘুরে বেড়ায়, ওই সময় তারা শুরু হয়েছিল এটা। হ্যাঁ, তাদের মধ্যে আরেক গোষ্ঠী ছিল বিয়ে করবে না, তাদের মধ্যে তখনকার সময় এক গোষ্ঠী ঘুম ত্যাগ করবে, ঘুমাবে না, ঘুম আসলে ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করতো। ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করার কি দরকার? ঘুম আসলে ঘুমাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঘুম আসলে ঘুমাইতে বলেছেন, তোমরা যখন তোমাদের ঘুম আসে তন্দ্রা আসে তখন তোমরা সালাত আদায় করিও না, কারণ হতে পারে তুমি দোয়া করতে যাই আর নিজের বদদোয়া করতেছ। রাসূল কতটুকু ভারসাম্যপূর্ণ জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর এরা ঘুম ত্যাগ করার জন্য মনে করছে এটা একটা ইবাদতে পরিণত হয়েছে। এদের মধ্যে কিছু ছিল যারা শুধু সালাতের পর সালাত আদায় করত। হ্যাঁ, এটা প্রশংসিত হয়ে গেছে, কয় তিনি এত রাত এশার অজুদিয়া ফজরের সালাত পড়ছে, কি আর কোনো কাজ তার ছিল না? রাসূল তো এই কাজটি করেননি কোনোদিন, রমজান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত কখনো করেন নাই, রমজানের শেষ দশক ছাড়া। তাহলে আপনি এই কাজটি কেন করবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে? আপনি সালাত পড়বেন ঘুমাবেন, এটা শরীয়তের বিধান। এর মধ্যে কেউ অনবরত সালাত আদায় করতো, আজাইরে থাকলে যা করে আর কি, দিনের বেলাও তারা সালাতের মধ্যে পড়ছে, কেন? আপনার কোনো কাজ নেই, কোনো কাজ না থাকলে আপনি দাওয়াতের কাজে বের হন, কিন্তু আপনি সারাক্ষণ সালাত আদায় করলে অন্য কাজ কে করবে? মুতাআদ্দি হন, লাজম হবেন না, মুতাআদ্দি, বুঝেন? আপনার কাজকে বেগবান করুন। রাসূল দাওয়াত দিতেন, বসে বসে আমি একা জান্নাতে চলে যাবো বলে রাসূল আর কাউকে দাওয়াত না দিলেই জান্নাতে চলে যেতে পারতেন, বলতেন যে আমার তো জান্নাত রেডি, সমস্যা নেই, আমি দাওয়াত দিব কি জন্য? এগুলি ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম বলে যে আপনি আরেকজনকে টেনে তুলবেন খাদ থেকে, আপনি এই নয় যে আমি বেঁচে গেছি আমরা খাদে পড়ে থাকি, এটা নয়, ইসলামের দাবিটা বুঝতে হবে আমাদেরকে, ইসলাম কি চায়। এদের মধ্যে আরেক গোষ্ঠী ছিল পাহাড়ে ঘুরে বেড়াতো, পাহাড়ে চলে যেত, পাহাড়ের গর্তের মধ্যে বসতো। হ্যাঁ, এখনো কেউ কেউ গর্তের মধ্যে বসে পছন্দ করে, কেউ কেউ কষ্ট করে মক্কাতে উঠে উঠে ওই পাহাড়ে বসে থাকে, কোথায়? ওই কোনা যেখানে রসুল বসে ইয়া করেছিলেন, তো আরো গারে হেরা, গারে হেরার মধ্যে আপনার আপনার বসার কথাকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সাহাবিকে বলেন নাই, কোনো তা কোনো তাবেঈ সেটা করে নাই, কোনো ইমামরা সেটা করেন নাই। আপনি এখন মনে হলো যে আমি বুঝি এখানে বসে বসতে হবে, কারণ রাসূল তো বসেছেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর কি একদিন বসেছেন সেখানে, আর কোনোদিন গেছেন? জাননি, আল্লাহর ইশারাতে তিনি সেটা করেছেন, সেটা ছিল তার নবুয়ত প্রাপ্তির একটা কারণ। আপনি কি ভাবেন, আপনি কি নবুয়ত পাবেন? আপনি কেন গর্তে যাচ্ছেন? অনেক মানুষ আছে গর্ত করে, মাটির ভিতরে গর্ত করে সেখানে বসে থাকে দেখবেন। হ্যাঁ, আমাদের দেশে একজন বসেছিল, একজন সাপ ডিপো ভিতরে কি করে এখন বেচারা, তো এরকম অনেকে ভয় দেখানোর জন্য এটা করে, কিন্তু তারা এখানে বসে এর থেকে আয়সার পাশার পরে সে নাকি তখন কামেল হয়। একটু আগে আপনারা শুনেছেন কামেল ফির, কোনো নাকেস ফির নাই, সব কামেল ফির বাংলাদেশের। এই কামেল ফিরেরা এই যে গর্তের ভিতরে সাত দিন আট দিনের ধরে ঢুকে এই ছিদ্র রাখে, এটার ভিতরে খাওয়া দেয়, ছিদ্র না রাখলে বোঝা যায় যদি আসলে তিনি কতটুকু কামেল দেখা যায়। তো এদের মধ্যে আরেক গোষ্ঠী এশকে এরাহি দাবি করে, যেটা একটু আগেই বলেছি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে তৃতীয় শতাব্দীর তাবেঈদের জীবনে যুগের শেষের দিকে তিনটি বড় ধরনের বেদাত আবিষ্কার হয়েছে তখনকার সময়ে। এক নম্বর হচ্ছে মত, যে কোনো জিনিস কোরআন সুন্নার বাইরে নিজের মতকে প্রাধান্য দেওয়ার প্রবণতা তখন আবিষ্কার চালু হয়। আরেকটা হচ্ছে কালাম শাস্ত্রের আবিষ্কার শুরু হয় তখন। আর তিন নম্বর হচ্ছে তাসাউফ শুরু হয়, এবং যেটা এর মধ্যে রায় ছিল কুফাতে, মত ছিল কুফাতে, কথায় কথায় শুধু মত দিত, কোরআন সুন্নার দার দায়িত্ব না, তাদের কাছে কোরআন সুন্নার হয়তো নাও থাকতে পারে হাদিস, তারা মত দিয়ে রাখাইতে চেষ্টা করতো, এটা মধ্যে রায় বলা হয়, রায় রায় বলা হয় তাদেরকে। আর দ্বিতীয় দুইটা ছিল কালাম এবং তাসাউফ, দুইটা ছিল বসরাতে। কারণ কালাম কোত্থেকে আসছে? কালাম শাস্ত্র অর্থ হচ্ছে যে কোনো জিনিস বিবেকের ইয়া দিয়া, বিবেক দিয়া সারাক্ষণ না সারা করা, এই কালাম শাস্ত্র আসছে হিন্দুস্তানি দর্শন থেকে, গ্রিক দর্শন থেকে, ফারস্য দর্শন থেকে, মিশরি দর্শন থেকে, এভাবে যত দর্শন, আপলাতুনিয়া দর্শন থেকে, এই দর্শনগুলো দিয়ে, হ্যাঁ গণ্যসি দর্শন থেকে, এই দর্শনগুলো দিয়ে আবিষ্কৃত হয়েছে কালাম। কালাম শাস্ত্র বস্তাতে ঢুকছে, কারণ সমস্ত নদী বন্ধ, বন্দরের লোকেরা এখানে এসে নামতো, অনুরূপভাবে সেখানে তাসাউফ ঢুকছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাবেঈদের যুগের শেষের দিকে এসে তিনটি বড় ধরনের বেদাত মুসলিমদের মধ্যে প্রবেশ করে, একটা হচ্ছে রায়, একটি হচ্ছে কালাম, একটি হচ্ছে তাসাউফ, এবং এই তিনটার মধ্যে রায় ছিল কুফাতে আর বাকি দুইটি ছিল
বসরাতে। তখন একটু চিন্তা করেন, মুসলিম বিশ্বে আর কোথাও কিন্তু তখনও এই বেদাত চালু হয় নাই। সিরিয়ার লোকেরা তখনও জিহাদ করছিল, দিন দিনের পর দিন জিহাদ করে যাচ্ছিল। কোথায়? আল্লাহর আল্লাহর রাস্তায় জিহাদ করছিল, বিভিন্ন এলাকা তারা জয় করছিল, বিভিন্ন এলাকা জয়ের জন্য যাচ্ছিল। কিন্তু সুফিবাদ দিয়ে বসে এরা খানকার ভিতরে বসে রয়েছিল তখনকার সময়, শুরু হয়ে গিয়েছিল তখনকার সময়, অর্থাৎ তৃতীয় শতাব্দীর শুরুতে। সেটা এই অবস্থা চলতেছিল, এই অবস্থা চলতেছিল। খুব বেশি এরা খুব বেশি প্রসিদ্ধ লাভ করেনি, মানুষ কিন্তু তাদের কেউ একটা পছন্দ করতো না। কিন্তু দেখা গেল এটা ধীরে 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 এটার একটা উন্নতি হতে আরম্ভ করলো। উন্নতি বুঝছেন তো? আসলে অবনতি, যদি উন্নতি মানে অবস্থার পরিবর্তিত হতে আরম্ভ করলো। কখন সেটা হলো? সেটা দেখতে পাচ্ছি আমরা যে বসরাতে এবং কুফাতে, অথবা বসরাতে সেটাকে বেশি প্রভাব বিস্তার করলো। কারণ আমরা একটু আগে জেনেছি বসরা ছিল পারস্য দেশের সবচেয়ে কাছের, আর বসরা সেখানে গ্রিক দর্শনের প্রভাব পড়েছে, তরজুম অনুবাদ শুরু হয়ে গিয়েছিল তখন। আর সেখানে বাইরের বিভিন্ন দেশের যে মানুষগুলি ইসলাম গ্রহণ করতে আরম্ভ করেছে, অ্যারাবিয়ান ইয়ার বাইরে, অ্যারাবিয়ান যে চিন্তাধারার বাইরে বিভিন্ন দেশে যে চিন্তা ভাবনা নিয়ে আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনার প্রাচীন চিন্তাধারা কিন্তু আপনি ঝাড়তে পারেন নাই। আপনি ইসলামের সাথে আপনারটা একটা সংযোগ তৈরি করে আপনি মনে করছেন যে একটা ডাইলে চাইলে একটা খিচুড়ি তৈরি করে আপনি আবিষ্কার মাথায় নিয়ে বসে আছেন। এই জন্য সেই এলাকাতে এই বিভ্রান্তিটা বেশি তৈরি হয়েছে, বিভ্রান্তি বেশি তৈরি হয়েছে। আমরা একটু আগেই জেনেছি যে সুফি নামে প্রথম, এরপরে সুফি নামে যারা প্রসিদ্ধি লাভ করেছে এদের মধ্যে তিনজনের নাম সবচেয়ে বেশি বিখ্যাত। একজন হচ্ছে আবু হাশিম আল কুফি, যে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন যে তিনি প্রথমে বসরাতে ছিলেন, পরে সিরিয়াতে গেছেন। সিরিয়া যাওয়ার পরে তিনি আর মানে হালে পানি পাননি, কারণ কেউ তার পথ গ্রহণ করেনি। তৃতীয় একজনের নাম এই বলা হয় তাকে, তার নাম হচ্ছে আব্দুক বা আব্দুল করিম বা মোহাম্মদ হারেস আল মুহাসিবি। সেটা উল্লেখ করেছেন যে 210 হিজরিতে তার তিনি সে এই কাজটি করেছে, অর্থাৎ তার নামে প্রসিদ্ধি লাভ করেছে, সুফিবাদের নামটি প্রসিদ্ধি লাভ করে। কেউ কেউ বলেছেন জাবির ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান, যে যেমন নাদিম তার ফেরেস্তে কিতাবে সেটা উল্লেখ করেছেন যে প্রথম সুফিবাদী ব্যক্তি হচ্ছে এই তিনজনের যে করে একজন, এটা আপনারা দেখতে পাবেন তাদের কিতাবের মধ্যে। এখন বলেন আমাদের কাছে গেল তৃতীয় শতাব্দী পর্যন্ত, এখন তখন পর্যন্ত সুফিবাদ পরিপূর্ণ রূপ লাভ করেনি, ব্যক্তি কেন্দ্রিক ছিল, বিশেষ কোনো অবস্থান কেন্দ্রিক ছিল, বিশেষ লোকেরা ছিল, এলাকার কিছু একটা অংশ কেউ কেউ এটা পালন করতো, মানুষ সেটা কখনো মানে সেটাকে ব্যাপক সার্বজনীন হিসাবে গ্রহণ করেনি। এরপরে কখন সেটাকে আমরা দেখতে পাই যে বিশেষভাবে আরো বেশি জ্বলে উঠে, কখন দেখতে পাই? হিজরি তৃতীয় এবং চতুর্থ শতকে, হিজরি তৃতীয় এবং চতুর্থ শতকে আমরা দেখতে পাই যে তিন ধরনের তাসাউফ তখন সেখানে আবিষ্কার হয়ে যায় তৃতীয় এবং চতুর্থ শতকে। প্রথম তবকার লোকদের সম্পর্কে কিছু আলোচনা করি, তারপর ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলি সম্পন্ন করব।